কুচবিহার জেলার 2 নং ব্লকের বঞ্চুকুমারী গ্রামে 5 বছর আগে 7টি টেপকল বসানো হয়েছে, কিন্তু তাতে আজ পর্যন্ত জল আসেনি। এই টেপকলের উপর 100টি পরিবার নির্ভরশীল, ফলে গ্রামবাসীরা বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না। আমি বিকাশ বর্মন, এই হলো আমার সমুদায়। তো আপনাদের গ্রামে কতদিন ধরে জল আসে না? 5 বছর। আপনাদের গ্রামে জল না আসার ফলে কি কি অসুবিধা হচ্ছে? অসুবিধা, এই চাপা কলের জল খাই, পেটের গন্ডগোল, কাপড় নোংরা হয়ে যায়, লাল হয়ে যায়। কলের জল, চাপা কলের জলে ভীষণ আয়রন, আর রোগ বিধি তো লাগেই আছে। অসুখ বিসুখ তো আপনার এই সমস্যার কথা কারো কাছে বলেছেন? বলছে, গ্রাম পঞ্চায়েত আছে, কত পঞ্চায়েত আসলো আর গেল, কোনো পঞ্চায়েতেই তো আর কোনো এটার সমস্যা দূর করলো না। দ্য ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রামের উদ্দেশ্য হলো সমস্ত গ্রামাঞ্চল, বাড়ি ও মানুষের কাছে হ্যান্ডপাম্প বা নলের সাহায্যে বিশুদ্ধ ও সুরক্ষিত পানীয় জল পৌঁছে দেওয়া। কিন্তু গ্রামের মানুষেরা টেপকলে জল না আসার ফলে এই সুবিধা পাচ্ছে না। সমুদায়ের সাথে কথা বলে জানতে পারি, তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও প্রধানকে জানিয়েছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ করা হয়নি। আমাদের গ্রামে পানীয় জলের সমস্যা, আমরা টেপের মাথাগুলো বসিয়েছি পঞ্চায়েত প্রধান, কিন্তু 5-6 বছর গত হয়ে যায়, আমরা জল পাচ্ছি না। আমরা সবসময় পঞ্চায়েত প্রধানকে বলি, তো এনারা তো বলে যে কি রিজার্ভ সে না কি ট্যাঙ্কি, এটা তো চালু হচ্ছে না, এই জন্য জল পাই না আমরা। রিজার্ভ হয়ে গেছে, কিন্তু যেহেতু আমাদের জলের জন্য পিএইচই বা জেলা পরিষদ কোনো মেনটেন্যান্স, বিদ্যুৎ বিল কোনোটাই দেয় না, যার জন্য নতুন পাম্প এবং রিজার্ভার এটা চালানো যাচ্ছে না। কিন্তু আমাদের যেহেতু অর্থনৈতিক সমস্যা, গ্রাম পঞ্চায়েতের পক্ষে এতটা চালানো সম্ভব, যার জন্য আমরা এটা হ্যান্ডওভার নিচ্ছি না। আমরা এটা পিএইচই দপ্তরকেও চিঠি করে জানিয়েছি, জেলা পরিষদকেও চিঠি করেছি আমরা, যে এই বিষয়টা একটু চিন্তাভাবনা করার জন্য। আমি এই সমুদায়ের একজন সাংবাদিক হিসাবে প্রথমে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে যাই, ওনার কাছ থেকে জানতে পারি যে রিজার্ভার চালু না হওয়ার ফলে গ্রামে গ্রামে জল পৌঁছায় না। তিনি বলেন এই রিজার্ভারটি পিএইচই এর দপ্তর থেকে বানানো হয়েছে। তারপর আমি জেলা পরিষদের সভাধিপতির সাথে দেখা করি, তিনি বলেন রিজার্ভার চালানোর দায়িত্ব গ্রাম পঞ্চায়েত প্রধানের, এর জন্য জেলা পরিষদ থেকে ফান্ড দেওয়া হয়েছে, এরপরেও গ্রামবাসীরা পানীয় জল পাচ্ছে না। এই সমস্যার সমাধান চাই, যাতে গ্রামবাসীরা বিশুদ্ধ ও সুরক্ষিত পানীয় জল পায়। সমুদায় চায় টেপকলে জল আসলে তাদের আর জলের অসুবিধা হবে না এবং তারা বিশুদ্ধ ও সুরক্ষিত পানীয় জল পাবে। এই সমস্যা সমাধানের জন্য খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী কাজল দে ফোন নাম্বার 9475133961। যারা এই ভিডিওটি দেখছেন তারা এই নম্বরে ফোন করে বারবার অনুরোধ করুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।